সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ হুমায়ুন কবির তোমাদেরকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকে আমরা ভাগ অঙ্ক শিখব। তো আমরা পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ অঙ্ক করা শিখেছি চতুর্থ শ্রেণীতে এবং পঞ্চম শ্রেণীতে। আজকে আমরা যে ভাগ অঙ্ক করা শিখব সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা কিভাবে ভাগ করে সেই ভাগ অঙ্কগুলো আজকে আমরা করব। তো এসো শিক্ষার্থী, সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত হও এবং অনুশীলনী সাথে ক এখানে ভগ্নাংশকে কিভাবে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হয় আসো তাহলে আমরা সেই অঙ্কগুলো এখন শিখি। চলো আমরা বোর্ডের দিকে দেখি। তাহলে আমরা আজকে শিখব কি পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা পূর্ণ সংখ্যা দ্বারা দশমিক ভগ্নাংশকে ভাগ দশমিক ভগ্নাংশকে ভাগ। তাহলে আমাদের আজকের শিখন বিষয়টা হচ্ছে কি পূর্ণ সংখ্যা দ্বারা দশমিক ভগ্নাংশকে ভাগ। তো আমরা যদি একটি দশমিক ভগ্নাংশ লিখি এখানে 0.3, এটাকে আমরা ভাগ করব 6 দ্বারা। তাহলে 0.3 কে আমরা 6 দ্বারা কিভাবে ভাগ করব? এটা দশমিক ভগ্নাংশ হচ্ছে, এটাতে এখানে 0.3, এটা দশমিক ভগ্নাংশ আর 6টা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এসো আমরা পূর্ণ সংখ্যা দ্বারা দশমিক ভগ্নাংশকে ভাগ করি। এই ভাগফলটা আমরা এখানে লিখবো। তাহলে 0.3 এটাকে যখন আমরা 6 দ্বারা ভাগ করব, তাহলে যেহেতু দশমিকের পূর্বে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা হচ্ছে 0, যা 6 থেকে ছোট, আর 0-এর ভিতর 6 ভাগ করা যায় না। তাহলে 6 0 0, তাহলে এখানে আমরা দশমিকের পূর্বে 0 নিব এবং এই দশমিকটা লিখব, ঠিক আছে। এখন আমরা এখানে দেখছি 3 আছে, 3 তো ছোট সংখ্যা, তাহলে এই 3টা কি 6 থেকে ছোট, তাহলে 3-এর ভিতর 6 যাবে না। যদি না যায় তখন কি লিখতে হয়? 0 বার যাবে, 6 0 0, নামলো কত? 3। এখন 3-এর পরে এই দশমিকের জন্য একটি 0 আমরা প্রয়োগ করতে পারি। তাই দশমিকের জন্য এখানে একটা 0 নিলাম এবং 30-কে আমরা 6 দিয়ে যদি ভাগ করি তাহলে কি হচ্ছে? 5 6 30। তাহলে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার বলছি, এখানে 0.3 এটাকে ভাগ করব আমরা 6 দ্বারা, কেমন? তাহলে এখানে প্রথমে আমরা দশমিকের পূর্বে 0 আছে, তাহলে 0 তো 6-এর মধ্যে ভাগ করা যায় না, তাই 0 লিখেছি এবং দশমিক দিয়েছি। আর দশমিকে 0-এর পূর্বে এই সংখ্যাটাকে আমি কি বলি তোমরা জানো? ভদ্রতা। অর্থাৎ দশমিকে অনেকে লেখে, এই উত্তরটা লেখে 0.05। তো এই দশমিকে এটাও কিন্তু সঠিক, কিন্তু দশমিকের পূর্বে খালি খালি লাগে, তাই একটা ভদ্রতা 0 আমরা বসাবো। তাহলে এটার উত্তর কত হলো? 0.05, কেমন? তাহলে এই ধরনের যদি আমরা আরো ভাগ অঙ্ক করি তাহলে আমরা বুঝতে পারবো। আশা করি এটা তুমি বুঝতে পেরেছ। আমরা আরেকটি সংখ্যা নিই, 0.8, 0.8 কেমন ভাগ করব? কি 2 দ্বারা, এটা তো খুবই সহজ। তাহলে 0.8 এটাকে যদি 2-তে ভাগ করি তাহলে এখানে ভদ্রতা দশমিক তো বসবেই, 4 2 8, তাহলে এখানে 0.4। তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারবো। এখন আমরা যদি আরো সংখ্যা নিই, 0.03 একটি সংখ্যা নিলাম, আমরা একটি সংখ্যা নিলাম 0.03, 0.03 এটাকে ভাগ করব আমরা কত দ্বারা? এটাকে ভাগ করব আমরা 5 দ্বারা ভাগ করব। তাহলে ভাগফলটা এখানে লিখব আমরা 0.03, এটা আমরা 5 দ্বারা ভাগ করছি। তাহলে এখানে প্রথমে 0 লিখব, তারপরে দশমিকের জায়গায় দশমিক লিখব। এখন যেহেতু 0 দশমিকের পরের যে সংখ্যাটি সেটা হচ্ছে 0, তাহলে 0-এর ভিতরে 5 তো যায় না, তাহলে 0 বার যাবে, 5 0
শূন্য, নামলো তিন। এখন এই তিনের মধ্যে তো পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে কি লিখতে হবে? একটি এখানে শূন্য লিখতে হবে। এখানে পাঁচ শূন্য শূন্য, নামলো কত? তিন। এবার দশমিকের জন্য একটি শূন্য আমরা নিতে পারি, পাঁচ ছয় তিরিশ, কারণ একটি সংখ্যা একবার নামানো যাবে। তাহলে এখান থেকে যখন তিন থেকে শূন্য বাদ দিলাম, তিন হলো, এখন এখানে তো কোনো সংখ্যা নেই, তাহলে দশমিকের জন্য আর একটা শূন্য নিলাম, পাঁচ ছয় তিরিশ দিলাম, তাহলে এটার উত্তর হলো শূন্য দশমিক শূন্য শূন্য ছয়। তো এইভাবে আমরা সকল পূর্ণ সংখ্যা দ্বারা যে কোনো দশমিক ভগ্নাংশকে আমরা ভাগ করতে পারবো। তাহলে আমরা আরেকটি অঙ্ক লিখি, শূন্য দশমিক শূন্য পাঁচ ছয়। আমরা যদি লিখি এবার শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় ভাগ করব আমরা হচ্ছে সাত দ্বারা, সাত দ্বারা যদি ভাগ করি, তাহলে শূন্য দশমিক শূন্য পাঁচ ছয় এটাকে আমরা যদি সাত দ্বারা ভাগ করি তাহলে কি হয়? তাহলে প্রথমে শূন্য তো লিখবো এবং এখানে দশমিক দিব। এখন এই প্রথমে একটি ঘর শূন্য, সাতের মধ্যে শূন্য যায় না, তার শূন্য বাদ যাবে, সাত শূন্য শূন্য, নামলো পাঁচ। তার পাঁচের মধ্যেও যেহেতু সাত যায় না, তাহলে আবার শূন্য বাদ যাবে, সাত শূন্য শূন্য, তাহলে পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ, নামলো কত? ছয়। এবার সাত আর কত? ছাপ্পান্ন। তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য আট। তাহলে এভাবে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি আমরা একটি পূর্ণ সংখ্যা দ্বারা প্রত্যেকটা দশমিক ভগ্নাংশকে আমরা ভাগ করতে পারবো। আচ্ছা, তাহলে এবার যদি আমরা এই ধরনের সংখ্যা নিই, দেখো এটা দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো। আমরা আরো কিছু প্র্যাকটিস করি। পেজ নম্বর হচ্ছে আটাত্তর, এগারো, আট নম্বর। এগারো আট, বাহান্ন দশমিক এক আট চার, বাহান্ন দশমিক এক আট চার ভাগ করব আমরা হচ্ছে চার দ্বারা, বাহান্ন দশমিক এক আট চার কে যদি আমরা চার দ্বারা ভাগ করি, প্রথমে পাঁচের ভিতর চার একবার যায়, চার একে চার, পাঁচ তিন চার বাদ দিলে এক, নামলো দুই, তিন চারে বারো, বারো। তা এখন এখানে দশমিক নামলো এক, তাহলে একের ভিতর চার যায় না, তাহলে চার শূন্য শূন্য, নামলো এক। এবার আট নামাই, চার চারে ষোলো, ষোলো, আট তিন ছয় বাদ দিলে দুই, নামলো চার, চার ছয় চব্বিশ, তাহলে কত হবে এখানে? তেরো দশমিক শূন্য চার ছয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ভাগগুলো আমরা এখন করতে পারবো। এবার আমরা যদি পূর্ণ সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ, তাহলে এখানে আমরা দেখি ভাজ্যটা ছোট, ভাজকটা বড়, এই ধরনের সংখ্যাকে ভাগ করতে হয় কিভাবে? ভাজ্য ছোট, ভাজক বড়। আমরা যদি বারোর আট নম্বরটা দেখি, বারোর আট নম্বর এক ভাগ আট, এটা কিভাবে ভাগ করবো আমরা? তাহলে আট, তাহলে প্রথমে দেখা যাচ্ছে একের ভিতর আট যায় না, তাহলে আমরা কি লিখবো? আট শূন্য শূন্য, তাই না? তাহলে এখানে তো একের ভিতর যেহেতু যায় না, এক ছোট সংখ্যা, তাহলে আমাকে একটা দশমিক বসাতে হবে, শূন্য বসাতে হবে। তাহলে এই দশমিকের জন্য এখানে কি লিখতে পারি আমরা? একটা শূন্য নিতে পারি, আট একে আট, নামলো দুই, দশমিকের জন্য একটা শূন্য, আট দুগুণ ষোলো, বিশ থেকে ষোলো বাদ দিলে চার, এই দশমিকের জন্য আর একটি শূন্য, পাঁচ আটে চল্লিশ, তাহলে এখানে হলো শূন্য দশমিক এক দুই পাঁচ। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো আমরা করতে পারি। আরেকটা অঙ্ক যদি করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে শূন্য দশমিক পঁয়ত্রিশ দশমিক শূন্য চারকে পাঁচ দ্বারা ভাগ করব, পঁয়ত্রিশ দশমিক শূন্য চারকে
পঁয়ত্রিশ দশমিক শূন্য চার ভাগ কত? পাঁচ, তাই না? তাহলে পঁয়ত্রিশ দশমিক শূন্য চার কে আমরা পাঁচ দ্বারা ভাগ করব। তাহলে প্রথমে পাঁচ হতো পঁয়ত্রিশ দশমিক নামল, এবার শূন্যর মধ্যে পাঁচ যায় না, তাহলে পাঁচ শূন্য, তাহলে এখানে শূন্য নামেছি শূন্য, এবার চার নামলো, চারের মধ্যে পাঁচ যায় না, তাহলে কি করতে হবে? পাঁচ শূন্য শূন্য শূন্যবার যাবে, নামলো চার, এই দশমিকের জন্য কি একটা শূন্য নেব, পাঁচ একটা চল্লিশ, তাহলে এখানে সাত দশমিক শূন্য শূন্য আট। তাহলে আমরা যে ভাগগুলো দেখছি, এই ভাগ প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন চোদ্দ নম্বর অঙ্কটা দেখি। চোদ্দ নম্বর অঙ্ক দশ এবং একশো দ্বারা দশমিক ভগ্নাংশকে কিভাবে ভাগ করতে হয়, তাহলে সেই অঙ্কগুলো আমরা একটু দেখি। চোদ্দ নম্বর, চোদ্দর এক নম্বর অঙ্কটা আছে দুই দশমিক চার সাত, ভাগ করব আমরা হচ্ছে কত দিয়ে? দশ দিয়ে, দশ দ্বারা। তাহলে দুই দশমিক চার সাত কে যখন আমরা দশ দিয়ে ভাগ করব, প্রথমে দুই, তাহলে যাচ্ছে না দশ বড় দুই ছোট, তাহলে এখানে শূন্য দশমিক দেব আমরা, তাহলে চব্বিশ, দশ দুগুণ বিশ, নামলো চার, চব্বিশ থেকে বিশ বাদ দিলে চার, তাহলে এখান থেকে সাত নামলো, সাত দশে সত্তর, সাত দশে এখানে চার দশে, এখানে চার, চার দশে চল্লিশ, চল্লিশ নামলো সাত, তার দশমিক জন্য একটা সংখ্যা শূন্য নিব আমরা, সাত দশে সত্তর। তো এই হলো প্রিয় শিক্ষার্থী আমাদের দশ যদি এইভাবে ভাগ করে, আমি আবারও বলছি, প্রথমে লিখে নিই, প্রথমে আমরা দুই দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু পূর্ণ সংখ্যা দশমিকের আগে যে সংখ্যাটা সেটা হচ্ছে ছোট সংখ্যা, দশ দিয়ে ভাগ করা যায় না, তাই আমরা দশমিকটা তুলেছি, এখানে নিয়েছি চব্বিশ, চব্বিশের ভিতরে আমরা দুই দিয়ে দিয়েছি, দশ দুগুণ বিশ, বিশ থেকে চব্বিশ বাদ দিলে চার, এবার একটি সংখ্যা আমরা নামাতে পারবো, একটি সংখ্যা নামিয়েছি সাতচল্লিশ, চার দশে, চার দশে চল্লিশ, নামলো সাত, তাহলে আরেকটি সংখ্যা নামাতে পারবো, এখানে যেহেতু সংখ্যা নেই দশমিকের জন্য আমি শূন্য নিব, তারপরে সাত দশে সত্তর। আমরা আরেকটি অঙ্ক দেখাচ্ছি এখানে, এবার একশো দিয়ে ভাগ করে কিভাবে, তিন নম্বর, পাঁচ দশমিক এক আমরা ভাগ করব একশো দ্বারা, কেমন? তাহলে পাঁচ দশমিক এক কে আমরা যদি একশো দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে আমরা একটু দেখি। তাহলে আমরা এখানে রাফ করি, পাঁচ দশমিক এক কে আমরা একশো দ্বারা ভাগ করবো, তাই না? তাহলে এখানে শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে একশো, পাঁচ হচ্ছে ছোট, একশো হচ্ছে বড়, তাহলে পাঁচের মধ্যে যেহেতু যাবে না, তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের এখানে দশমিক বসাতে হবে, এখানে দশমিক বসাতে, দশমিকের শূন্য নিতে হবে, তাহলে হচ্ছে কত, এবার একান্ন, একান্নর মধ্যেও কিন্তু একশো দিয়ে ভাগ করা যাচ্ছে না, কারণ দশমিক দিয়ে কিন্তু হচ্ছে হচ্ছে একান্ন, একান্নর মধ্যে যেহেতু যাচ্ছে না, তাহলে আরেকটি শূন্য আমাদের নিতে হবে, শূন্যবার দিতে হবে এখানে প্রথমে, তাহলে শূন্যবার দিলে এখানে, শূন্যবার দিলে কত নামছে, একান্ন, তাহলে একান্ন যখন আমরা এটা নামিয়েছি শূন্য দিয়ে একশো গুণ করে যখন শূন্যবার দিয়েছি, তখন এখানে কি হচ্ছে আমাদের একান্নই বিয়োগফল নেমেছে, তাহলে একান্নও কিন্তু একশো দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে যেহেতু দশমিকের জন্য আমরা একটা শূন্য নিতে পারবো এখানে, হ্যাঁ, দশমিকের জন্য যদি একটা শূন্য নেই তাহলে আমরা এখানে কি করবো, তখন হচ্ছে পাঁচ দশমিক এক কে আমরা যদি একশো দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, পাঁচ বাদ দিই তাহলে পাঁচশো, হ্যাঁ, পাঁচ বাদ দিলে কি হচ্ছে এখানে, পাঁচশো হচ্ছে, কারণ আমাদের এখানে সংখ্যাটা ছিল পাঁচ দশমিক এক, হ্যাঁ, ভাগ করবো আমরা কত দিয়ে, একশো দিয়ে করবো, তাই না? তাহলে এবার নামলো কত, পাঁচ, যেহেতু আমরা প্রথমে, আমি আবারও বলছি সংখ্যাটি, যেহেতু আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে, পাঁচটা ছোট, দশমিকের পূর্বে যে সংখ্যা পাঁচ সেই সংখ্যাটা ছোট, তাহলে আমাদের একশো দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে আমরা দশমিক নিয়েছি, এবার হয়েছে কত, একান্ন, একান্নর মধ্যে একশো দিয়ে ভাগ করতে গেলে একান্ন তো ছোট সংখ্যা একশো থেকে, তাই না? তাহলে এখানে একটা শূন্য নিয়েছি, কারণ এখানে আমরা একান্ন নেমেছি, শূন্য বাদ দিলে
100 তাহলে 51 থেকে 0 বাদ দিলে 51 তাহলে 10 এর জন্য একটা শূন্য নিয়েছি হয়েছে কত 510 এবার 5 বাদ দিয়েছি কত 500 এবার আমরা হচ্ছে এখানে 10 10 হলো বিয়োগ পাবো তাহলে 10 এর জন্য আবার কি নিব একটা শূন্য নিব এবার 101 কে 100 তাহলে এখানে 0.051 এই উত্তরটা হবে তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো তো ভালো থাকো সুস্থ থাকো আর এই ক্লাসটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে তোমরা ইউটিউব চ্যানেলটা বারবার ঘুরে ফিরে দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো ভালো থাকো দেখা হবে পরবর্তী ক্লাসে